গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত শালিমার স্টেশন চত্বর, পরিস্থিতি নিয়ন্ত্রণে নামলো র্যাফ, গ্রেপ্তার দুই। ফের উত্তপ্ত শালিমার, শনিবার রাতে আচমকা দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে শালিমার স্টেশন সংলগ্ন এলাকা। মাঝে শুরু হয় ইট বৃষ্টি, বাড়ি দোকানে চলে ভাঙচুর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এজেসি বোস, বি গার্ডেন থানা ও হাওড়া সিটি পুলিশের বিশাল বাহিনী। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ, পরে নামানো হয় র্যাফও। বেশি রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু কি কারণে এই সংঘর্ষ? পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় একটি মোবাইলের দোকানে কোনো একটি বিষয় নিয়ে ঝামেলা হয়। সে বিবাদের জেরে শালিমারের নেপালি পাড়ার বসতির দুটি পরিবারের মধ্যে বাগবিতণ্ডা হয়। সে কথা কাটাকাটি গড়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে। অভিযোগ, মদ্যপ কয়েকজন যুবক স্থানীয় এলাকার বাড়ি ও দোকানে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। বাধা দিতে গেলে ধারালো অস্ত্র নিয়ে তাড়া করে। এরপরই দুপক্ষের মধ্যে ইট বৃষ্টি শুরু হয়। তবে বিশাল পুলিশ বাহিনী গিয়ে দ্রুত সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে যুক্ত থাকার অভিযোগে রবি ও সুলতান নামের দুজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। এই সংঘর্ষের জেরে কয়েকজন সামান্য আহত হয়েছেন। হাওড়া সিটি পুলিশের ডিসি সেন্ট্রাল সুবিমল পাল জানান, মোবাইলের দোকানের বিবাদের জেরে বসতির মধ্যে পারিবারিক ঝামেলা বাঁধে। ছোট একটি ঘটনার জেরেই দুই গোষ্ঠীর সংঘর্ষ হয়। এর মধ্যে এলাকা দখল কিংবা পার্কিং নিয়ে ঝামেলা বা সিন্ডিকেট কিছুই নেই বলে স্পষ্ট জানিয়ে দেন ডিসি সেন্ট্রাল। উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে পার্কিং নিয়ে দুই গোষ্ঠীর ঝামেলা বাঁধে। সেই রেশ কাটতে না কাটতেই আবারও উত্তপ্ত এই এলাকা। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। আচ্ছা, আজকে আমরা যতদূর শুনেছি যে এখন পর্যন্ত যা পেয়েছি, একটা মোবাইলের দোকানে একটা প্রথম হট অল্টারকেশন হয় দু তিনজনের মধ্যে। সেটা তারপরে সেই অনুযায়ী ওটা বস্তিতে চলে আসে, বস্তির কিছু ফ্যামিলির মধ্যে নিজেদের মধ্যে আবার কেওটিক একটা সিচুয়েশন তৈরি হয়, তারপরে নিজেদের মধ্যে স্টোন পেল্টিং হয়। মাইনর পুলিশ চলে আসে, চলে এসে সিচুয়েশনটাকে কন্ট্রোল করে, তারপরে সবাই নিজের নিজের ঘরে ঢুকে যায়। আমরা এখন পর্যন্ত দুজনকে ডিটেন করেছি, আর নেসেসারি অ্যাকশন আমরা নিচ্ছি। এখানে নেসেসারি প্যাট্রোলিং এবং পিকেটস ইন্ট্রোডিউস করা হয়েছে যাতে আর কোনো অসুবিধা না হয়। স্যার, জুন মাসে একটা ঝামেলা হয়েছিল এখানে পার্কিং নিয়ে, সেইটারই কি সূত্রে আজকে গণ্ডগোল? সেরকম কিছু আমরা পাইনি, একটা ট্রিভিয়াল ইস্যু যেটা মোবাইলের দোকানে স্টার্ট হয়েছিল, সেই ভিত্তিতে দুটো মানে ফ্যামিলি রিলেটেডই হবে, দুটো গ্রুপের মধ্যে ঝামেলা হয়। এরকম কিছু আমরা পাইনি, এখনো দেখা যাক। আহত হয়েছেন কেউ? আহত হয়তো মাইনর ইঞ্জুরি হয়ে থাকবে, আমাদের সামনে এখনো আসেনি, আমরা দেখছি ওটাকে। না, ওরকম মেজর কিছু পাইনি, কেউ কমপ্লেন করেনি এখনো, সেটা আমরা দেখছি। ওরকম কিছু আমরা পাইনি। আটক করা হয়েছে যাদের? দুজনকে আটক করা হয়েছে, একজনের নাম রবি, একজনের নাম সুলতান। তারা কি দুটো আলাদা বিবাদমান গোষ্ঠী? সেটা আমরা দেখছি, আমরা এখানে পেয়েছি, আমরা অ্যারেস্ট করেছি। বারবার শালিমারে এরকম ঘটনা ঘটছে কেন? এটা ছোটখাটো ইস্যু নিয়ে বস্তির মধ্যে নিজেদের মধ্যে ঝামেলা হয়েছে, ঠিক আছে, আমরা অ্যাকশন নিচ্ছি। থ্যাংক ইউ। মোবাইলের দোকানে ঝামেলাটা সূত্রপাত কি নিয়ে? কোনো মেয়েকে কি থাপ্পড় করা হয়েছে? না, সেটা এখনো উনি আমাদের কাছে কমপ্লেন করেননি। আমরা যা শুনেছি যে একটা ওখানে ঝামেলা হয়েছিল, তার ভিত্তিতে এটা বস্তিতে ছড়িয়েছে, সেটা আমরা দেখছি কি হয়েছে। না, ক্লিয়ার নয় এখনো কমপ্লেন আছে। না, যখন দুটো গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছে তখন আমরা এসে কন্ট্রোল করেছি, আমরা তো ম্যাক্সিমাম নিয়ে আসি যাতে ফার্দার না ছড়ায়। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে।